মহাতীর্থ লাঙ্গলবন্দ। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে লাঙ্গলবন্দে দেশ বিদেশ থেকে প্রায় লক্ষ লক্ষ ভক্তের মহাসমাগম হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আজকের এই ভিডিওতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশেষ মহিমাপূর্ণ তীর্থ এই লাঙ্গলবন্দ মহাতীর্থের মহাস্নান দর্শন করব, সেই সাথে এই লাঙ্গলবন্দ স্নান কেন বিখ্যাত, লাঙ্গলবন্দ স্নানের ইতিহাস সম্পর্কে জানতে চেষ্টা করব, ভগবান পরশুরামের সাথে যে লাঙ্গলবন্দ স্থানের বিশেষ মহিমা সম্পর্কিত রয়েছে সেই বিষয়গুলিও আমরা জানব। তো আমরা প্রথমে এই লাঙ্গলবন্দ স্নান সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে লাঙ্গলবন্দ স্নানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরেই নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ নামক স্থানে। ব্রহ্মপুত্র নদীর মাঝেই চৈত্র মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথিতে এই মহা স্নান অনুষ্ঠিত হয়। এটিকে বলা হয় মহা অষ্টমী স্নান। তো এই মহা অষ্টমী স্নানটি এইবার অনুষ্ঠিত হয়েছে 28 তারিখ এবং 29 তারিখ। তো দুই দিনই হচ্ছে ভক্তবৃন্দের আগমনে এই স্নানের কেন্দ্রগুলি ভরপুর হয়ে থাকে। তো আমরা আপনাদেরকে রাতে দৃশ্য দর্শন করালাম, আমরা 29 তারিখ দিনের বেলা লাঙ্গলবন্দ স্নানের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ব্রহ্মপুত্র নদীর প্রায় কিনারা ঘেঁষেই প্রায় 5 থেকে 7টি ঘাটের মধ্যে এই স্নান অনুষ্ঠিত হয়। তো আমরা আপনাদেরকে কয়েকটি ঘাটের স্নানের কিছু দৃশ্য দর্শন করাতে চেষ্টা করব। তো ভিডিওর ঠিক শেষের একটু আগেই আপনারা এই স্নানের যে বিশেষ ঘাট রয়েছে, রাজঘাট বলা হয় যে ঘাটটিকে, ওই রাজঘাটের অপূর্ব স্থানটি আপনাদেরকে দর্শন করাবো এবং রাজঘাটটি কেন মহিমান্বিত সেটিও আমরা ওই সময় জানতে চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে জানি যে এই লাঙ্গলবন্দ স্নানটি কিভাবে শুরু হয়। পুরাকালে ত্রেতাযুগের শুরুর দিকে যমদগ্নি নামে একজন বিশিষ্ট ব্রাহ্মণ ছিলেন। তিনি সূর্যবংশীয় কন্যা রেণুকাকে পত্নীরূপে বরণ করেন। কিছুকাল পর তাদের ঘর আলো করে ভগবান বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম আবির্ভূত হন। পূর্বজন্মের তপস্যার দ্বারা তারা ভগবানকে সন্তানরূপে পেয়েছে, কিন্তু রেণুকার সাথে যমদগ্নির বিবাদ লেগেই থাকত। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। একবার রেণুকা তার স্বামী যমদগ্নিকে কিছু না বলে পিতার গৃহ থেকে চলে যান। এতে ক্রুদ্ধ হয়ে যমদগ্নি তার ছেলে পরশুরামকে আদেশ করে তার মা রেণুকার শিরচ্ছেদ করতে। পরশুরাম বিচলিত হয়ে ওঠে। সে তার পিতার আদেশ অমান্য করবে নাকি মাতৃহত্যার বোঝা বহন করবে? উভয় সংকটে পড়ে যায় পরম শিব ভক্ত পরশুরাম। পরশুরাম তার মায়ের কাছে যায় এবং সব কথা খুলে বলে। তার পিতা আদেশ দিয়েছে এবং তার শিরচ্ছেদ করবার। পরশুরামের মা ছিলেন সত্যপরায়ণা, তাই তিনি তার ছেলে পরশুকে আদেশ দিলেন সে তার পিতার আদেশ রক্ষা করুক এবং তিনি নিজে তার মস্তক ছেদ করবার জন্য প্রস্তুত হলেন। বুকে পাথর চাপা দিয়ে পরশুরাম তার মায়ের শিরচ্ছেদ করলেন। শিরচ্ছেদ করার পর ভগবান শিবের কৃপায় তিনি আবার জীবিত হয়ে উঠলেও পরশুরাম মাতৃহত্যার পাপ রয়ে যায়। সেই মাতৃহত্যার পাপের বোঝায় পরশুরাম উন্মাদ হয়ে এদিক সেদিক ছুটতে থাকে। পরবর্তীতে ভগবান শিবের তপস্যা করে ওনাকে সন্তুষ্ট করে তার পাপ নিবারণের রাস্তা জেনে নেন। ভগবান শিব তাকে বলেন, হিমালয়ের কৈলাস পর্বতের নিচের মানস সরোবর থেকে যেই নদ তৈরি হয়েছে তাতে স্নান করলে তার পাপ ধুয়ে যাবে। যেই কথা সেই কাজ। পরশুরাম সেই নদীতে স্নান করেন এবং পাপমুক্ত হন। আর সেই নদী হল বর্তমান পুরাতন ব্রহ্মপুত্র। আর সেই স্থানেই স্নান করেন, আর সেটাই ছিল লাঙ্গলবন্দ। আর তিথিটা ছিল চৈত্রের অষ্টমী তিথি। আরেকটা কথা জানিয়ে রাখি, ব্রহ্মপুত্র নদের নামকরণ হওয়ার পেছনে মূল কারণ হলো ব্রহ্মার এক ছেলে অভিশপ্ত হয়ে
নদ রূপ ধারণ করে ও তার নদী জীবন সার্থক এবং মানব কল্যাণ লাগানোর জন্য ভগবান শিব তাকেই বেছে নেয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এই হচ্ছে লাঙ্গলবন্ধ স্নানের বিশেষ মহিমা। তাছাড়াও যে নদীতে স্নান করে দশ অবতারের একজন পরশুরাম পাপমুক্ত হতে পারে, সেই নদীতে আমরা স্নান করতে পারি, তাহলে অবশ্যই আমাদের পাপের বোঝা আমরা কমাতে পারব। তো আমরা এখন যে ঘাটের স্নান দর্শন করছি সেটি হচ্ছে রাজঘাট, এবং সবাই এই রাজঘাটে স্নান করার জন্যই উৎক্ষেপণ হয়ে থাকে, সবাই আকাঙ্ক্ষায় থাকে কখন এই রাজঘাটে স্নান করবে। বলা হয়ে থাকে এই রাজঘাটে স্নান করলে নাকি অধিক পাপ মোচন হয়। তো দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ভক্ত হচ্ছে এই রাজঘাটে স্নান করছেন। তো আপনারা একটু আগে রাজঘাটের মাতা বাসন্তীর বিগ্রহ দর্শন করলেন। তো রাজঘাটের মধ্যেই মাতা বাসন্তীর মন্দির রয়েছে, মাতা বাসন্তীর পূজা হয়। তো এই লাঙ্গলবন্ধ স্থানে কিছু দৃশ্য আপনাদের সাথে এখন দর্শন করাবো, সেই সাথে দৃশ্য সম্পর্কে আমরা কিছু তথ্য পর্যালোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি মাতা কালীর রূপ ধারণ করে আছেন, আরেকজন মহাদেবের মতো মাটিতে শুয়ে আছেন। তো বিভিন্ন মেলায় গেলে এই দৃশ্য আমরা দেখতে পাই, জানি না এই দৃশ্যের মহিমা কী, কেন তারা এরকম করে। তারপর মেলায় যখন আমরা যাই তখন আমরা দেখি যে রাস্তার ঠিক দুই পাশেই এইরকমভাবে ভগবানের বিভিন্ন চিত্রপট রাখা হয়, এবং এই চিত্রপটগুলির সামনে সবাই চাল ডাল এবং টাকা পয়সা অর্থগুলি ছুঁড়ে দেন। এটিরও মহিমা আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। তো আপনারা যদি জানেন যে কেন ভগবানের এই চিত্রপটগুলিকে অস্থায়ীভাবে রাস্তার উপরে রাখা হয় এবং ভগবানের এই চিত্রপটগুলির সামনে কেন এই চাল ডাল এবং এই অর্থ নিবেদন করা হয়, এর মহিমা কী, তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এক একজন করে আসছেন, আর সবাই হচ্ছে তাদের থলে হতে চাল ডাল এবং অর্থ এই চিত্রপটের নিচে নিবেদন করছেন। তো এই বিষয়টি আমারও খুব জানা দরকার, তো আপনারা অবশ্যই এই বিষয়টি জানা থাকলে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। তো এরপরে আপনারা আরও কিছু দৃশ্য দেখতে পাবেন। তো এই দৃশ্যের মধ্যে অন্যতম একটি দৃশ্য হচ্ছে যে একজন ব্যক্তিকে দেখলাম, তিনি হচ্ছে মাথার মধ্যে কাঠ অথবা যে কোনো ধাতু দিয়ে প্রস্তুতকৃত একটি জিনিস মাথার মধ্যে ধারণ করে আছেন। তো আমরা একটু কাছ থেকে গিয়ে দেখতে পেলাম যে এই হচ্ছে এটি কাঠ দিয়ে তৈরি, এবং এটির মধ্যে মহাদেবের বিগ্রহ অঙ্কিত করা আছে, সেই সাথে আরও কিছু দেবতার বিগ্রহ অঙ্কিত করা আছে। তো সবাই এসে প্রণাম করছেন, আবার হচ্ছে সবাই হচ্ছে প্রণাম করে প্রণামী দিচ্ছেন। এটির মহিমাও আমি ঠিক বুঝতে পারলাম না। বিশেষ করে এবার আমরা যখন চন্দ্রনাথ ধামে যাই, চন্দ্রনাথ ধামে যাওয়ার পূর্বেও রাস্তার মধ্যে এইরকম দৃশ্য আমরা দেখতে পাই। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আরও একটি ঘাটের হচ্ছে স্নান দর্শন করছি। তো প্রকৃতপক্ষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, আমরা পাপ যদি মোচন করি, পাপ মোচন করলে আমাদের হচ্ছে কি হবে, নরক বাস থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। অর্থাৎ আমরা যদি 10 বছর নরকে থাকি, তাহলে আমাদের পাপ যদি মোচন হয় তাহলে আমাদের নরক যন্ত্রণার পরিমাণটাও কম হবে। আবার যদি আমরা পুণ্য লাভ করি তাহলে কি হবে, পুণ্য লাভ করলে আমরা স্বর্গে গিয়ে ভোগ বিলাস করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উল্লেখযোগ্য বস্তু হচ্ছে ভক্তি। আমরা যদি ভক্তি লাভ করতে পারি, ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারি, তাহলে আমাদের মনুষ্য জীবনটি সার্থক হবে। আমরা যতই পাপ মোচন করি কিংবা পুণ্য অর্জন করি, এই পাপ এবং পুণ্যের পিছনে যত দৌড়াবো ততই আমাদেরকে এই জড়জগতে বারবার ফিরে আসতে হবে। আর এই জড়জগতে এসে এই পৃথিবী নামক কারাগারে এসে আমাদেরকে বিভিন্নভাবে দুঃখ ভোগ করতে হবে। যে আমরা যদি ভগবানের প্রতি আমাদের ভক্তিকে শ্রদ্ধাকে বাড়াতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি, তাহলেই আমরা এই জড়জগতের সকল প্রকার বন্ধনকে ছিন্ন করে আমাদের যে চিন্ময় ধাম যেইখান থেকে আমরা এসেছি গোলক বৃন্দাবন, আমরা সেই গোলক বৃন্দাবনে পুনরায় ফিরে যেতে পারব। এই জন্য সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যতই স্নান করুন, যতই পূজা অর্চনা সব কিছু করুন, আপনাদেরকে একটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত যে আপনাদের
প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা বা আপনারা সবাই হচ্ছি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তো আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব স্বীকার করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা। তো হচ্ছে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো আপনারা সবাই পরমেশ্বর ভগবানের সেবা পূজায়, পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজেদেরকে নিবেদন করুন, ভগবানের বেশি বেশি করে ভক্তি করুন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আমরা এখন ভিডিওটি দর্শন করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্যের দিকে। হরে কৃষ্ণ।